ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। 29 জুন অর্থাৎ আজ থেকে 3 দিন পূর্বে সৎসঙ্গ দেওঘরধামে শ্রী শ্রী আচার্য দেব এই কথাগুলি বলেছিলেন। তো কি সেই গুরুত্বপূর্ণ কথাগুলি এবারে বিস্তারিত জেনে নেব। এক দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে এসে জানালেন, আমাদের ওখানে শ্রাবণ মাসে যে মাতৃ সম্মেলন হয় সেই সময় কি আমরা ডিপি কাজ বন্ধ রাখব, অর্থাৎ দীক্ষাপত্রের কাজ কি বন্ধ রাখব? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, মাতৃ সম্মেলনের জন্য ডিপি কাজ বন্ধ থাকবে কেন? এখন বিকেল বেলাটা অনেকটা বড়, আমরা যদি বিকেল 3টে থেকে 6টা প্রার্থনা সময়ের আগে পর্যন্ত ডিপি কাজ ও মাতৃ সম্মেলন দুটোই করে নিতে পারি তাহলেই তো হয়। 1-1.5 ঘন্টা মাতৃ সম্মেলন আর বাকি সময়টা আমরা ডিপি কাজে লাগাতেই পারি। শ্রাবণ মাসে প্রতিদিন বিভিন্ন জায়গায় মাতৃ সম্মেলন হয়, আগে থেকেই মাতৃ সম্মেলনের সারা মাসের লিস্ট তৈরি হয়ে যায়। লিস্টের প্রথমেই পরিচিত মানুষের নাম থাকে। এই ধারাবাহিক রীতিকেই শ্রী শ্রী আচার্যদেব পরিবর্তন করলেন। যে এলাকায় মাতৃ সম্মেলন হবে প্রথমে সেই অঞ্চলে ডিপি ওয়ার্কের পরে মাতৃ সম্মেলন নির্দিষ্ট সময়ের জন্য হবে। গতানুগতিক পুরনো বাড়িতে মাতৃ সম্মেলন না করে যে সমস্ত মানুষেরা নতুন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছে তাদের বাড়িতে বাড়িতে মাতৃ সম্মেলন করতে হবে। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক দয়ার কথা বলার চেয়ে তার পরশে আমাদের জীবনের কি পরিবর্তন হয়েছে, আমার সংসার কিভাবে সুখের হয়েছে সেই কথাগুলো আলোচনা করা বেশি কার্যকর। গুরুত্বপূর্ণ শ্রী শ্রী আচার্যদেবের কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।